নমস্কার বন্ধুরা, এসএস রিঅ্যাক্টসের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি সৌরভ সরকার। এটা আজকে আমার সেকেন্ড ভিডিও। এখনও হয়তো সেভাবে জড়তা কাটিয়ে উঠতে পারিনি, যেহেতু জাস্ট একদিন একই ফার্স্ট ভিডিও করেছি, তবে ঠিক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ফার্স্ট ভিডিওতে পাচ্ছি রেসপন্স, যেহেতু নতুন চ্যানেল, আস্তে আস্তে টাইম লাগবে রেসপন্স পেতে, আপনাদের কমেন্টস পেতে। আশা করব আপনারা কমেন্টস করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আশা করব আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। তো গতকাল আমি বাংলাদেশ আর্মি প্যারেড 2021-এর উপর রিঅ্যাকশন করেছিলাম। তো আজকে আমি একটি মজাদার ভিডিও পেয়েছি এবং এই ভিডিওর ওপর রিঅ্যাকশন করা মনে হয় আমার সাহসিকতার পরিচয়, কারণ আজকের ভিডিওটা হচ্ছে বাংলাদেশি বন্ধুরা ভারত এবং পাকিস্তান সম্বন্ধে কী ধরনের আইডিয়া রাখেন, কী ধরনের তাদের মতামত, তার উপর ভিডিও। ভিডিওর নাম হচ্ছে হোয়াট বাংলাদেশি পিপল থিঙ্কস অ্যাবাউট পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া। সো আমি চেষ্টা করবো আমার অনেস্ট রিঅ্যাকশন দেওয়ার, এবং আমি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো যে কী মানে বাংলাদেশি বন্ধুরা আমাদের আমাদের দেশ সম্পর্কে, আমাদের দেশের লোকজন সম্পর্কে কী ধরনের ধারণা রাখেন, এবং আমি আমার ধারণাও শেয়ার করবো এবং আমি আমার মতামতও শেয়ার করবো আপনাদের সাথে। তো আশা করবো এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি আমার অনেস্ট রিঅ্যাকশন দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। ভিডিওটি আমি ফার্স্ট টাইম দেখছি, সো রিঅ্যাকশন অনেস্টই হওয়া উচিত আমার অবশ্যই। তো চলুন বেশি কথা বলবো না, শুরু করা যাক আজকের ভিডিও। দেখা যাক বাংলাদেশি বন্ধুরা আমাদের সম্পর্কে কী ধরনের ধারণা প্রকাশ করেন। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফ্যাসল উমর। আজ আমনে কোলাবোরেশন কি হ্যায় বাংলাদেশি ইউটিউব চ্যানেল নন-স্টপ ভিডিওস কে সাথ। ভিডিও কা টপিক হ্যায় কি বাংলাদেশি লোক পাকিস্তান অর ইন্ডিয়া কে বারে মে কিয়া সোচতে হ্যায়। ডেসক্রিপশন মে উনকা লিংক মজুদ হ্যায়, আপ চ্যানেল কো চেক আউট কর সকতে হ্যায় অর সাবস্ক্রাইব কর সকতে হ্যায়। অবশ্যই সাবস্ক্রাইব করবো। পাকিস্তানের ফুড এবং কালচার সম্পর্কে কোনো আইডিয়া আছে? আমার মনে হয় পাকিস্তানের ফুড আর বাংলাদেশের ফুড সেমই হওয়ার কথা। রুটি জাতীয় জিনিসটাকে তারা বেশি ইউজ করে থাকে, আর কালচার হচ্ছে তারা ফুললি ধর্মীয় মাইন্ডের। ওদেশের কালচার আরেকটু হলো ইসলামিক, বাংলাদেশের কম্পারেটিভলি ওখানে কালচার আরেকটু বেশি ইসলামিক। পর্দা বেশি পরে হচ্ছে, এটা ঠিক ঠিক আছে, ওরা পর্দাশীল। তারপরে ফুড হেভি সম্পর্কে নেই ধারণা নেই, ওরা হিজাব পরে বের হয় না, ওই জিনিসটা খুবই ভালো লাগে। পাকিস্তানে যে ইসলাম এখনো আছে মোটামুটি, এটা ভালো লাগে। আচ্ছা, তারা পাঞ্জাবি মানে পরে, আর তাদের খাবার দাবার খাদ্যাভ্যাসও ভালো। ওদের বিশেষভাবে চিকেন পরোটা আমার ভালো লাগে। আর পর্দা করার মধ্যেও যেটা আছে যে ওদের যে স্বাধীনতাটা আছে ওইটা ভালোভাবেই আছে, যেমন মেয়েদের কাজ করার ক্ষমতাটা আছে। কালচারও ভালো, তবে তারা যে মানে ইন্ডিয়াকে দেখতে পারে না, এই জিনিসটা আসলে খারাপ লাগে। আবার ইন্ডিয়ানরা পাকিস্তান দেখতে পারে না, এটা আসলে আমার খারাপ লাগে। যে পাশাপাশি যে প্রতিবেশী দেশ, এটা আসলে কারোর মধ্যে থাকা উচিত না। একটা কথা বলার আছে এখানে, ইন্ডিয়া পাকিস্তানকে দেখতে পারে না বা পাকিস্তান ইন্ডিয়াকে দেখতে পারে না, এটা ভুল কথা। দেখুন, ইন্ডিয়ার মানুষ এবং পাকিস্তানের মানুষ সবাই মোটামুটি একই রকমের ধারণা পোষণ করেন আমার যেটা মনে হয়। সাধারণ মানুষ তো মানে ইন্ডিয়ার জনগণ পাকিস্তানের জনগণকে সেভাবে কিছু হেট করে না, এটা আমার পার্সোনাল ভিউস। তো যা কিছু হয় গভর্নমেন্ট লেভেলে, সত্যি কথা বলতে পাকিস্তানের আর্মি সমস্ত নষ্টের মূল আর কি। তো যাই হোক, আমি এই বিষয়ে বেশি বিশেষ কিছু বলবো না, চলুন দেখা যাক ভিডিও আগে কি হয়। ইন্ডিয়ান ফুড এন্ড কালচার সম্পর্কে কোনো আইডিয়া? ইন্ডিয়ান ফুড হচ্ছে তারা চিনিটা বেশি খায়, এটা খাবারে চিনির পরিমাণটা বেশি। কালচারটা ভালো আছে, কিন্তু আমাদের আমার মেয়েদের কালচারগুলো ভালো লাগে না। কিছু কিছু মুরব্বী আছে যারা হচ্ছে মানে বেপর্দাভাবে এমনভাবে চলাফেরা করে যেগুলো দেখার মতো না। ইন্ডিয়ান কালচার সম্পর্কে তো আমরা মোটামুটি দেখি, তো আমরা জানি যে ওনাদের ধর্মতাত্ত্বিক বা সব কিছু মিলিয়ে। আর খাবার সম্পর্কে, ইন্ডিয়ান খাবার খুবই টেস্টি, আমরা মাঝে মাঝে আমাদের বাংলাদেশে বিভিন্ন রেস্টুরেন্টে ট্রাই করি। ইন্ডিয়া আসলে মহিলারা যে শাড়িটা পরে সেটা আমার খুব ভালো লাগে। আমি চাই বাংলাদেশে বাঙালি নারী শাড়ি পরুক। আর ইন্ডিয়ান খাবারও ভালো লাগে, তবে তারা একটু মানে বেশি পরিমাণ খায় খাইতে বসলে, যেটা আসলে আমি ইন্ডিয়া গেছিলাম
তো আমার বেশি হয়ে যায় খাবারটা। ইন্ডিয়ার ফুড হলো রোড সাইড ফুডগুলো খুবই ভালো, তো ওগুলো খুবই সুস্বাদু হয়। আর ইন্ডিয়ার কালচার হ্যাঁ বাংলাদেশের মতো কিছুটা আছে, বাট সুন্দর ওদের এই অনুষ্ঠানগুলো প্রোগ্রামগুলো সেগুলো খুবই সুন্দর। ইন্ডিয়ান ফুডটা আমি চেন্নাই গিয়েছিলাম রিসেন্টলি, যে রিসেন্টলি বলতে এক বছর হয়েছে, তো আমি বলবো যে ওইখানে ফুডের ব্যাপারটা ওরা যদি আরও আপগ্রেড করে আর কি, যেহেতু অন্যান্য যে কান্ট্রির যারা তারা ওইখানে যে এই ফ্যাসিলিটিটা হয়তো বা খুব কম পায় ফুডের বিষয়টা নিয়ে। এতটুকু জানি ইন্ডিয়াতে বড়া পাও, তারপর দোসা, এই ফুডগুলো অনেক বেশি চলে। মাদার চিকেন, মাটন চিকেন, তারপরে পালং শাকের সাথে মাটন, তারপরে রিসেন্টলি পাকিস্তানের প্রাইম মিনিস্টার ইমরান খান, সে একসময় ক্রিকেটার ছিল, কী মনে হয় সে দেশ চালাতে কতটুকু পারদর্শী হবে? ইমরান খান হচ্ছে বিশ্বের প্রথম ক্রিকেটার যে একটা দেশের প্রধানমন্ত্রী হয়েছে। এটা আমাদের ভালো লাগা যে ক্রিকেটার কেউ সে দেশে তারা প্রাধান্য দিচ্ছে পাকিস্তানের জনগণ। আর আমার মনে হয় যে এই যাবৎকালে যে প্রজন প্রধানমন্ত্রী ছিল তাদের মধ্যে ইমরান খান সবচেয়ে ভালোভাবে দেশ চালাতে পারবে। দলকে যেভাবে এগিয়ে নিয়ে গেছে সে তার দেশকে মানে ইয়া করার জন্য, আর এখন সে তার দেশকে ইয়া করার জন্য সে এগিয়ে যাবে। যেহেতু উনি একজন, এর মধ্যে বলে রাখি যে আমার মনে হয় ভিডিওটি একটু পুরনো, কারণ ইমরান খান বোধ হয় তখন নতুন নতুন প্রাইম মিনিস্টার হয়েছিলেন, এটা যে টাইমের ভিডিও, তো অলরেডি উনি প্রাইম মিনিস্টার হয়েছেন 3-4 বছর তো হয়েই গেছে, তো বিশেষ কিছু সাকসেস পাননি ওনার ক্যারিয়ারে, মানে অ্যাজ এ প্রাইম মিনিস্টার অবভিয়াসলি। তো ক্রিকেটার ছিলেন, একটা যে ব্যাপার থাকে যে ক্রিকেটারের ক্ষেত্রে যে একটা ডিসিপ্লিন, আমরা আশা করছি যে উনি পারবে। আর হ্যাঁ, ক্রিকেট আর পলিটিক্স দুটো আলাদা, ক্রিকেট একটা গেম, পলিটিক্সও গেম অবভিয়াসলি, বাট ক্রিকেট ফিল্ডে খেলা হয় আর পলিটিক্স মাইন্ডে খেলা হয়, সো দুটো কমপ্লিটলি আলাদা। তো একজন সাকসেসফুল ক্রিকেটার যে একজন সাকসেসফুল পলিটিশিয়ান হতে পারবেন এটা কিন্তু ঠিক না, মানে এই ধারণাটা কিন্তু সবসময় ঠিক হবে সেটা না। প্রপারলি ওনার ক্রিকেটে যেহেতু আমাদের একটা ডিসিপ্লিন মেনটেন করতে হয়, আশা করি যে ওইভাবে উনি ওনার দেশকে কন্টিনিউ করতে পারবে। আর সে যখন একটা দলকে ভালোভাবে পরিচালনা করতে পারছে, আশা করি সে দেশটাকেও ভালোভাবে পরিচালনা করতে পারবে, কারণ তার ভিতরে সে ক্যাপাবিলিটি আছে। Join the community of more than 2 million dinamists who are investing online. ক্রিকেটার এবং রাজনীতিবিদ হিসেবে সে বলবো যে সে ওভারঅল সব দিক দিয়ে পারফেক্ট ছিল, এবং সে টেকনিক্যালি পুরোটা হ্যান্ডেল করতে পারছে, যে ওভারঅল যে তার পারিপার্শ্বিকতা বা অপোজিশনে কন্ট্রোল করে সে, আমি মনে করবো যে সে পারফেক্টলি সে হ্যান্ডেল করতে পারছে। সে ক্রিকেটার হিসেবে খুবই ভালো ছিল, তো প্রেসিডেন্ট হিসেবে অনেক ভালোই কাজ করতেছে, যত প্রাইম মিনিস্টার, হ্যাঁ প্রাইম মিনিস্টার হিসেবে যতটুকু দেখা হয়েছে, তো আশা করা যায় যে ভালোই করবে, যেহেতু একটা ক্রিকেট দল সামলাইতে পারছে তো এটাও করতেই পারবে। আশা করি সে যেহেতু প্রাইম মিনিস্টার হয়েছে সে বেটার কিছু করবে আই ফিল। নরেন্দ্র মোদী এই মুহূর্তে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, কী মনে হয় যে নরেন্দ্র মোদী সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে? নরেন্দ্র মোদী ইজ আ গুড গাই, আমরা মাঝে মাঝে খবরে দেখি, আর আদারওয়াইজ ওইভাবে এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু হোপস যেহেতু আমাদের বন্ধুসুলভ কান্ট্রি ইন্ডিয়া, তো ভালো আইডিয়া, অত ভালো আইডিয়া বলতে পারবো না, কিন্তু উনি কাজ করছে, ভালো কাজ করছে, আশা করি ভালো কাজ করে যাবে। সে ছিল চা বিক্রেতা এবং সে তার পার্সোনালিটি গ্রো করেই সে এখানে আসতে পারছে, তো আমি বলবো যে সে আলাদা একজন পার্সোনালিটি এবং সে সৌভাগ্যবান ব্যক্তি যে তাকে হয়তো বা অনুকরণ করতে পারলে সেটা আমার জন্য ভালো একজন কিছু হবে। নরেন্দ্র মোদীর অনেক গুণ ভালো, কোয়ালিটি ভালো, উনি মানে অন্যান্য দেশের সাথে সংযোগ স্থাপন করে অনেকে উন্নতি করতেছে, তো এইভাবে কাজ করতে থাকে অনেক ভালোই হবে উন্নতিতে। আমার ধরো পলিটিক নিয়ে আমার অত বেশি ধারণা নাই, আমি ওই দিকে ঘাটাঘাটিও করি না, সো আই ডোন্ট নো। যদি কখনো পাকিস্তান যাওয়ার সুযোগ হয় কোথায় যাবেন এবং কেন? স্পেসিফিক নাই, কিন্তু পাকিস্তান যাওয়ার ইচ্ছে বা আকাঙ্ক্ষা এরকমও রাখি না, কিন্তু যদি কোনোদিন সুযোগ হয় যে দেশটাকে ঘুরে দেখার তাহলে অবশ্যই চেষ্টা রাখবো। করাচি বলে কিছু একটা আছে, ওইখানে যাওয়ার ইচ্ছা আছে। পাকিস্তানের কাশ্মীর অংশটা খুবই সুন্দর, তো ওইখানে যাওয়ার ইচ্ছা আছে। পাকিস্তানে এক মিনিট, শুধু পাকিস্তানের কাশ্মীর অংশ নয়, ভারতের কাশ্মীর অংশটা খুবই সুন্দর, পারলে এসে ঘুরে অবশ্যই। পাকিস্তানে করাচি যাওয়ার ইচ্ছা আছে, যেহেতু পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের। আর হ্যাঁ, আরও একটা কথা, কাশ্মীর কিন্তু কোনোভাবেই পাকিস্তানের নয়, 1947 দেশ স্বাধীন হওয়ার পর থেকে কাশ্মীর প্রথম থেকেই ভারতের অংশ ছিল, এখনও আছে, পরেও থাকবে, পাকিস্তান জবরদস্তি একটা অংশে ঢুকে বসে আছে, তো ইন্ডিয়া চাইলেই সেই অংশটা দখল করে নিতে পারে, কিন্তু যেহেতু আমাদের দেশ কখনোই আক্রমণাত্মক ছিল না, এখনও নেই, তো দেখা যাক ভবিষ্যতে কী হয়, যদি বাকি পিওকেটাকে
ইন্ডিয়ার আন্ডারে নেওয়া যায়, কারণ ওটা তো কোনোভাবেই লিগালি ডকুমেন্টস ওয়াইজ ওটা কখনোই পাকিস্তানের অংশ নয়, ওটা সবসময় ভারতেরই অংশ। কারণ কাশ্মীরের রাজা ভারতে যোগ দিয়েছিলেন যখন পাকিস্তান কাশ্মীরে আক্রমণ করেছিলেন তখন, তো সুতরাং কাশ্মীর ভারতেরই অংশ হলো পাকিস্তানের। করাচি থেকেই আমাদের বাংলা পূর্ব পাকিস্তানকে আর কি সব কার্যক্রম পরিচালনা করা হতো। আমি যদি যাই তাহলে আমি কাশ্মীরের দিকটা যাবো, এবং এটা আমি মূলত সৌন্দর্যের কারণে আমি ওখানে যাবো। ইন্ডিয়া যাওয়ার সুযোগ দেওয়া হয় কখনো? ইন্ডিয়া কোথায় যাবো না কেন? আমার রাজস্থান যাওয়ার একটা শখ থাকে, আমি ডেজার্ট দেখতে পারি। ইন্ডিয়ার সুযোগ হলে প্রথমে যাবো কাশ্মীর, দেন দার্জিলিং, তারপরে মুম্বাই। ইন্ডিয়া গেলে আমি বলবো মানালি, আগ্রা, তাজমহল দেখতে, তো এটা খুবই ইন্টারেস্টিং প্লেস, তো ওইখানে যাওয়ার ইচ্ছা। তার আরেকটা হলো মুম্বাই। ইন্ডিয়া হচ্ছে মহারাষ্ট্র, মহারাষ্ট্রটা ঘোরার ইচ্ছা আছে, ওদের কালচারটা আমার ভালো লাগে। দার্জিলিং যাব, দার্জিলিং, কাশ্মীর, আগ্রা, মুম্বাই ছাড়াও আরো অনেক কিছু ঘোরার জায়গা আছে, মানে পুরো দেশটাই ঘুরে দেখার মতো অনেক কিছু আছে, অনেক কিছু আছে, মানে আপনারা তো মাত্র কয়েকটাই জানেন দেখছি। তো আশা করবো যে বেশি বেশি ইন্ডিয়ান কন্টেন্ট দেখুন, ইন্ডিয়ান ভ্লগস দেখুন, অনেক ভ্লগার আছে আমাদের এখানে, অনেক জায়গায় ঘুরে বেড়ায় তারা, বাইকে ভ্লগ করে, তো দেখুন সেগুলো, অনেক জায়গা দেখতে পাবেন এবং আশা করব সমস্ত জায়গায় আপনাদের ভালো লাগবে। তো শুধুমাত্র এই কটা জায়গা ইন্ডিয়ায় নেই, ইন্ডিয়াকে জানেন তো সাবকন্টিনেন্ট বলা হয়, তো সাবকন্টিনেন্ট মানে এখানে সমস্ত রকমের ল্যান্ডস্কেপ, সব রকমের ওয়েদার, সমস্ত কিছুই আছে। সুতরাং গোটা দেশটাই পারলে ঘুরে দেখুন, বা মানে আমি তো এটুকুই বলবো যেগুলো পপুলার ঘোরার জায়গা, পপুলার ডেস্টিনেশন, সে জায়গাগুলো তো মোটামুটি সবাই দেখেছে বা জানে, তো আমি বলবো যে পপুলার ডেস্টিনেশনগুলো বাদ দিয়ে যেগুলো পপুলার ডেস্টিনেশন নয় সেই জায়গাগুলো ঘুরে দেখুন, সেখানে ক্রাউডও কম থাকবে এবং মানে অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন, যেহেতু সেখানে মানে মানব সভ্যতা থেকে অনেকটাই ডিট্যাচ, তো সেই জায়গাগুলো ঘুরে দেখার চেষ্টা করুন, অনেক ভালো লাগবে। আফ্রিদি, পাকিস্তানে তেমন কোনো ফেভারিট ক্রিকেটার আমার নেই, বাংলাদেশি আছে। সোহেব আখতার এন্ড আফ্রিদি। হু ইজ ইউর ফেভারিট বলিউড সেলিব্রিটি? সালমান খান, ক্যাটরিনা কাইফ। বলিউড হচ্ছে শাহরুখ খান, শাহরুখ খান, ঋতিক, শাহরুখ খান, সালমান খান, অলসো কে, রণবীর কাপুর। ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে ক্ল্যাশ চলছে একটা, আপনার কাছে কি মনে হয় যে ক্লাসটা কীভাবে দূর করা সম্ভব? ধর্ম নিয়ে আসলে আমি জানি, এটা মেইনলি আসলে ধর্ম নিয়েই, তারা যেহেতু পাকিস্তানের রিলিজন ইসলাম, তাদের রিলিজন হিন্দু, তো এই ধর্ম নিয়ে বেশি সংঘাতটা আছে। তা দেখুন, ধর্ম নিয়ে ক্লাস বলতে এটা বলে রাখি, আমাদের দেশে হিন্দু, মুসলিম, শিখ, জৈন সমস্ত রকমের ধর্ম আছে আমাদের এখানে, কিন্তু সেভাবে কখনো ধর্ম নিয়ে ক্লাস হয় না। হ্যাঁ, মানে হয় না কেন বলবো, 140 কোটি দেশ, তো ক্লাস তো হবেই সব জায়গায়, মানে এটা হয়, পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে কোনো রকম ক্ল্যাশ হয় না, কোনো রকম অসুবিধে নেই, আমাদের দেশেও আছে তো হয়, কিন্তু পাকিস্তানের সাথে মেনলি যেই সমস্যাটা সেটা বলতে গেলে ধর্ম নিয়েই, কিন্তু সেটা যদি একদম ভেতরে গভীরে দেখেন সেটা ধর্ম নিয়ে নয়, সেটাও একটা বিশাল বড় পলিটিক্যাল গেম যেটা পাকিস্তানের আর্মি পুরোপুরি কন্ট্রোল করছে। অ্যাকচুয়ালি পাকিস্তানের প্রাইম মিনিস্টারের কোনো পাওয়ার নেই, নামই প্রাইম মিনিস্টার, পাকিস্তানের যা কিছু চালায় পাকিস্তানের আর্মি জেনারেল, তো এটাই সব থেকে বড় সমস্যা পাকিস্তানের জন্য। তারা সেই সাম্প্রদায়িকতাটা ভুলে যায়, যদি অসাম্প্রদায়িকতা মনোভাব নিয়ে যায় না, আমরা একসাথে থাকতে চাই, পাশাপাশি প্রতিবেশী দেশ, সেটা তাহলে তারা মনে করে দুই দেশের মানুষ যদি এটা মেনে নেয় তাহলে আর সঙ্গে থাকবে না আসলে। তো ধর্ম নিয়ে বলতে গেলে এটাও বলবো যে বাংলাদেশও তো মানে প্রায় অ্যাবাভ 90% মুসলিম কান্ট্রি, কিন্তু বাংলাদেশের সাথে আমাদের কি কোনো ক্ল্যাশ আছে? না, নেই, থাকলেও সেটা খুব কম, খুবই কম, মানে নগণ্য, মেন ক্লাস পাকিস্তানের সাথে, কারণ পাকিস্তানের মনোভাবটাই ক্ল্যাশ করার, তো কিছু করার নেই। এবার বাংলাদেশের মনোভাব যদি ক্ল্যাশ করার হতো তাহলে আমাদের সাথে ক্ল্যাশ থাকতো, যেহেতু বাংলাদেশের মনোভাব ক্ল্যাশ করার নেই, আমাদেরও যেহেতু মনোভাব ক্ল্যাশ করার নয়, তাই বাংলাদেশের আমাদের মধ্যে কোনো রকম ঝামেলা নেই, পাকিস্তানের সঙ্গে আছে কারণ পাকিস্তানের মনোভাবটাই সেরকম, কিছু করার নেই এখানে, এখানে বেকার ধর্ম ঢুকিয়ে লাভ নেই। গভর্নমেন্টের স্টেপ নেওয়া দরকার, কিছু মিউচুয়াল স্টেপ নেওয়া দরকার, মানে এরকম একটা এথিক্স রাখা দরকার যেটার মধ্যে মানে দুইটা দেশই হলো গিয়ে মিউচুয়ালি আসতে পারে। ক্ল্যাশ সম্পর্কে যেটা বলবো, এই বিষয়ে আমি দুই দেশের, আমাদের যে বড় বড় আমাদের
মানে যে মিউচুয়াল যে বড় বড় আমাদের লোকরা আছেন বা মন্ত্রীরা বা যারাই আছেন আর কি, তারা একটা মিউচুয়াল ভাবে কিভাবে বেটার করা যায় দেশের জন্য, ওইটা হয়তো করলে আই থিঙ্ক বেটার কিছু হবে। এটা কি কাশ্মীর নিয়ে? তো কাশ্মীর নিয়ে তো এটা আমি বলবো যে প্রায়োরিটির দিকটা দেখা গেছে, সবাই চায় যে সবার ফ্যাসিলিটিটাই নিতে। এখন দেখা গেছে যে যে আর কি পূর্বে থেকে ছিল বা যার যোগ্যতা ওটা অর্জন করা সম্ভব, তো তাদের মাধ্যমে আর কি ওটা, যেমন আমাদের দেখা যাচ্ছে ছিটমহল নিয়ে যেরকম করা হয়েছে, তো তাদের মধ্যে ওই ভেরিয়েশনটা দূর করে দেখা গেছে যে এই যুদ্ধ বিগ্রহের কারণে তাদের পর্যটনের সব কিছুদের সমস্যা হয়। তো আমি চাবো যে ছিটমহল যেভাবে আমরা কন্ট্রোল করছি, সেটাই আমি চাবো যে ছিটমহলের মাধ্যমে ওটা যাতে কন্ট্রোল করে। একটা দেশের পক্ষে তো আর সম্ভব না যে নিজেরা ট্রাই করলে এই কাজটা সম্ভব, তো দুই দেশেরই সাহায্য করতে হবে এবং তাদের সহযোগিতা এই কাজটা করতে হবে, পরস্পরের সমঝোতা। তারপরে মানে অবশ্যই তো একটা কান্ট্রি মানে রিলিজন নিয়ে তো আসেই, তারা যদি ওইটাকে একটু বিদেশ থেকে দূর করে, তারা যদি বন্ধুত্বসুলভ আচরণ করে, এবং আমি মনে করি যে সাহায্য হাত বাড়িয়ে দিলেই যথেষ্ট। ইন্ডিয়া এবং পাকিস্তান দুই দেশ সম্পর্কে বলবেন যে ওদের দেশের মানুষদের প্রতি যদি কোনো মেসেজ থাকে আপনার বাংলাদেশ হিসেবে। এক্ষেত্রে বলা হচ্ছে যে আমরা যে দাঙ্গাগুলো করি মানে প্রায়শই শোনা যায় বিভিন্ন ধরনের দাঙ্গা হচ্ছে, বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছে, আই থিঙ্ক সো যে এটা বাদ দিয়ে নিজেদের মতো করে থাকাটা বা যে যার কালচার নিয়ে থাকুক এটা হওয়াটা উচিত। ইন্ডিয়ার মানুষদের সম্পর্কে যেটা বলবো যে কলকাতার মানুষরা হয়তো বা আমাদের ডোমিনেট করে, সব দিক দিয়ে আমাদের ডোমিনেট করবে, তো আমি বলবো যে সেটা খেলার দিক দিয়ে হোক, সেটা ভাষার দিক দিয়ে হোক, সব দিক দিয়ে সেটা আমাদের ডোমিনেট করে। তো আমি চাবো যে দেখুন এটা তো হয়েই থাকে, মানে আমাদের পাশাপাশি দুটো গ্রাম বলুন বা দুটো টাউনের বলুন, সেখানে যদি ম্যাচ হয় সেখানেও একটা টাউন আরেকটা টাউনকে ডোমিনেট করার চেষ্টা করে, সেখানে তো দুটো দেশ তো চেষ্টা করবেই, এটা কিছু করার নেই। আর এটাকে স্পোর্টিংলি নিন, যেহেতু এটা একটা স্পোর্ট গেম, ক্রিকেট যেহেতু গেম স্পোর্ট, তো এটাকে সেভাবেই নিতে হবে। এখানে সবাই সবাইকে ডোমিনেট করার চেষ্টা করবে, আপনারা আমাদের ডোমিনেট করার চেষ্টা করবেন, আমরা আমাদের ডোমিনেট করার চেষ্টা করবো, এটা তো স্বাভাবিক। তো এটাকে নিতে হবে সেভাবেই ফ্রেন্ডলি, ঠিক আছে, অ্যাজ এ স্পোর্ট, তো সেই স্পিরিটে নিতে হবে। সব মানুষের প্রতি সেম মেসেজ, ঠিক আছে, যে আমরা ইন্ডিয়ার মানুষ, বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ বলে কথা না, আমরা সবাই মানুষ, ঠিক আছে। আর আমরা কোন দেশে বর্ণ হব এটাতে আমাদের কোনো হাত নেই, ঠিক আছে, সব মানুষের প্রতি আমরা সবার সমান রেসপেক্ট এবং ভালোবাসা। যেহেতু আমরা একদম পাশাপাশি কান্ট্রি, তো বিশ্বাস করি যে তারা আমাদের হেল্পফুল করবেন, ফ্রেন্ডলি বিহেভ করবে, এবং যতটুকু সম্ভব যে মানে একটু ফ্রেন্ডলি থাকার চেষ্টা। আর ব্যাকগ্রাউন্ড সেটা তো ব্যাকগ্রাউন্ড, তো ওইটা নিয়ে কিছু বলা দরকার নেই। আমি চাই যে প্রেজেন্টটা যেন ড্রিমফুলি হয়, মানে যেটা স্বপ্নের মতো আমরা চাই, তো সেটা যেন পূরণ করতে পারি। তারা সেই সাম্প্রদায়িকতাটা ভুলে যায়, যদি অসাম্প্রদায়িকতা মনোভাব নিয়ে যায়, না আমরা একসাথে থাকতে চাই পাশাপাশি প্রতিবেশী দেশ, সেটা তাহলে তারা মনে করে দুই দেশের মানুষই যদি এটা মেনে নেয় তাহলে আর সঙ্গে থাকবে না। এবং ওনাদের ওই দুই দেশের কারণে আমাদের এখানে পাশাপাশি দেশ বাংলাদেশ, ভুটান, নেপাল, মায়ানমার এইসব দেশগুলো উপকৃত হবে। ইন্ডিয়া পাকিস্তানের ক্ষেত্রে যেটা হয় যে আমরা খেলা বা যে সময় আমরা দেখি যে আমরা অনেক দেখা যাচ্ছে যে একটা কালচারাল হিসেবে বা ধর্মগতভাবে অনেকভাবে এমন কিছু কথা বলি যে অনেক হার্টফুল হয়ে যায়। আমরা ওরকম না করে খেলাটাকে খেলা হিসেবে বা যে কোনো ইস্যুতেই হোক আমরা ওই ইস্যুটাকে ইস্যু হিসেবে দেখে আমরা মানে হ্যাঁ পলিটিক্যাল দিক থেকে সব কিছু আলাদা আলাদা ওয়াইজ দেখে একটা মানুষ হিসেবে বা একটা কান্ট্রি হিসেবে বন্ধুসুলভ যে ব্যাপারটা থাকে ওইটা আমরা কন্টিনিউ করার চেষ্টা করি, ওইভাবে না কিছু না করি। আগর আপকো ভিডিও অচ্ছি লাগি হো তো লাইক করেন, শেয়ার করেন আর কমেন্ট করকে বতায়েন কি ভিডিও কেসি লাগি আর নেক্সট ভিডিও কা টপিক কিয়া হোনা চাহিয়ে। আর দোনো চ্যানেল কো সাবস্ক্রাইব করেন, বাংলাদেশী ইউটিউব চ্যানেল নন স্টপ ভিডিওস কো আর পাকিস্তানি ইউটিউব চ্যানেল পাবলিক রিয়াকশন শো কো। অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি, খুব ভালো ভিডিও, খুব ভালো রিয়াকশন ভিডিও, ভালো প্রচেষ্টা। তো যাই হোক শুনলাম, দেখুন আপনাদের ধারণা আমাদের সম্পর্কে একটা আছে, পাকিস্তানের সম্পর্কে একটা আছে, আমি খারাপ ভালো যাচ্ছি না, যে যেমনভাবে দেখে তা সেরকম ধারণা হবে স্বাভাবিক, বা যাকে যেমনভাবে দেখানো হয় তা সেরকম ধারণা হবে। তো দেখুন কী বলবো, মানে বাংলাদেশি হিসেবে যদি দেখা হয় তাহলে পাকিস্তান আমি বলবো না যে আপনাদের শত্রু বা বন্ধু, সেটা নয়। অবশ্যই আপনাদের এটা ভাবে দেখা উচিত যে পাকিস্তান কিন্তু আপনারা কিন্তু পাকিস্তানের আন্ডারেই ছিলেন, মানে বাংলাদেশ অবশ্যই পাকিস্তানের আন্ডারে ছিল আপ টু 1971। তো 1971 মুক্তিযুদ্ধে কিন্তু ভারতই এগিয়েছিল বাংলাদেশকে হেল্প করতে, সেই মুহূর্তে কিন্তু আর কেউ আসেনি, এবং ভারতের সঙ্গ দিয়েছিল রাশিয়া সেই মুহূর্তে। তো সেদিক থেকে দেখতে গেলে ভারত এবং বাংলাদেশের খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক
ছিল, আছে, ভবিষ্যতে থাকবে আশা করব। আর পাকিস্তান, দেখুন পাকিস্তানের জনগণের সাথে তো কোনো ব্যাপার নেই, কারণ জনগণ তো মানে পাকিস্তানের ক্ষেত্রে বলছি, পাকিস্তানের জনগণ দেশ চালায় না, পাকিস্তানের আর্মি দেশ চালায়। তো সেখানে পাকিস্তানের আর্মি যেমনভাবে দেশ চালানোর চেষ্টা করছে, তো পাকিস্তানের জনগণের কিছু করার নেই, সেভাবেই চলতে হবে। এবার মানে পাকিস্তান যদি এখন ভারতের সাথে শত্রুতা করে, ভারতের কী করার আছে বলুন? ভারত তো অনেকবার চেষ্টা করেছে, ইভেন ভারত তো পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ এক্সপ্রেস, যেটাকে নাম ছিল সমঝোতা এক্সপ্রেস, চালুও করেছিল। কী হলো তারপরে? কার্গিল অ্যাটাক হলো। আমাদের সেই সময়কার যিনি পিএম ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তিনি নিজে বাসে চেপে দিল্লি থেকে লাহোর গিয়েছিলেন। তার কী হলো? তার 3 মাস পরে পাকিস্তানের সৈন্যরা ছদ্মবেশে এসে কার্গিলের ওপর অ্যাটাক করলো ইন্ডিয়ায় ঢুকে। তো এটা হচ্ছে পাকিস্তান। এবার বাংলাদেশি বন্ধুরা, আপনারা যদি বলেন যে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো করা উচিত, অবশ্যই আমরা চাই ভালো করার, আমরা বহুবার চেষ্টা করেছি, কিন্তু পাকিস্তানের তরফ থেকে কোনো চেষ্টা নেই। তো সেখানে কী করা যাবে? সেখানে আমাদের দোস্তের তো কোনো জায়গা নেই, আমাদের দোস্তিও লাভ নেই, কারণ আমরা আমাদের কাজ করে যাই কিন্তু পাকিস্তান তার কাজ করে না। এবার বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক ভালো ছিল, আছে, থাকবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ক্ল্যাশ হয়, ক্ল্যাশ তো মানে কেন হবে না, স্পোর্টসের দিক থেকে, আপনারা একজন ভাই বলছিলেন স্পোর্টসের দিক থেকে ক্ল্যাশ হয়, সেটা ক্ল্যাশ নয়, সেটা মানে সেটা একটা স্পিরিট বলতে গেলে, যে যার নিজের দলকে মানে এনকারেজ করবেই, সেভাবে ডোমিনেট করার চেষ্টা করবে অপোনেন্টকে, তো এটা স্বাভাবিক, এটাকে স্পোর্টিংলি নেওয়া উচিত। এবং এই জিনিসটা বলে বন্ধ করা পসিবল নয়, এটা বন্ধ কখনো হবেও না, কারণ এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে গেমের মজাটাই চলে যাবে, তাই না? তো সুতরাং এই জিনিসটাকে এটা মানে ফ্রেন্ডলি স্পোর্টিংলি নিন। বাকি তো বাংলাদেশের সাথে আমাদের তো সেভাবে কোনো শত্রুতা নেই, কারণ আমাদের এখানে অনেক বাংলাদেশি মানুষরা আমাদের এখানে থাকেন, ইভেন আমার যেখানে বাড়ি বর্তমানে, আমার আশেপাশে অনেক মানে বাংলাদেশি মানুষ থাকেন যারা অনেক আগেই চলে এসেছেন, দেশ বিভাজনের সময় চলে এসেছেন, অনেকে 1991-1992 এরকম টাইমেও এসেছেন, তারপরেও এসেছেন, তো এখানে অনেকেই থাকেন, তাদের সাথে খুবই ভালো সম্পর্ক। তো মানে এভাবে ইন্ডিভিজুয়ালি দেখতে গেলে কাউকে ভালো বা কাউকে খারাপ বা বিচার করাটা পসিবল নয়, কারণ ভালো খারাপ মিলিয়ে মিশিয়েই পপুলেশন হয়। একটা দেশে যেমন ভালো মানুষও থাকবে, খারাপ মানুষও থাকবে, নিউট্রাল মানুষও থাকবে, তো সেটা সব দেশের ক্ষেত্রেই। সুতরাং কে ভালো কে খারাপ এভাবে বিচার করা পসিবল নয়। যাই হোক, রিয়াকশন ভিডিওটি আমার খুব ভালো লাগলো, মানে সরি, রিয়াকশন ভিডিও নয়, যেটা আপনাদের মানে আপনাদের যে বাংলাদেশের যে চিন্তাভাবনা ভারত এবং পাকিস্তান সম্পর্কে, এই যে ভিডিওটি যারা বানিয়েছেন তাদের প্রচেষ্টা খুব ভালো লাগলো এবং ভিডিওটিও খুব ভালো লাগলো। আপনাদের মতামতও জানতে পারলাম, আমার মতামতও আমি আপনাদের জানালাম। তো আর বিশেষ আর কিছু বলার নেই, এই অবধিই থাক। আর চ্যানেলের অরিজিনাল ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই অরিজিনাল ভিডিওটি দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করে দেবেন, পাশাপাশি আমার চ্যানেলটিও লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। তো এই অবধিই থাক আজকে, আপনারা সকলে ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, আজকের মতো চলি তাহলে, টাটা, গুড বাই, আবার দেখা হবে।